বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? স্যার পরিবারে কে কে আছেন? স্যার মা আছে আর আমি আছি। বাংলাদেশ সেনাবাহিনীতে কেন আসতে চাচ্ছ? স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাচ্ছি, আমার মার খুব স্বপ্ন, তাছাড়া আমারও স্বপ্ন, আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন, তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারলে আমি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো, তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে চ্যালেঞ্জিং রোম্যান্স আর গ্রহণ করতে পারবো উচ্চশিক্ষা, এই কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কে? সার জেনারেল আজিজ আহমেদ। এর আগে কোন বাহিনীতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে? জি স্যার। কোন বাহিনীতে দিয়েছিলেন? স্যার বিমান বাহিনীতে দিয়েছিলেন। বিমান বাহিনীতে চাকরি হয়নি কেন? স্যার আর মেডিকেলে সমস্যা ছিল। স্যার মেডিকেলে কি সমস্যা ছিল? স্যার পলিপ ছিল। পলিপ ছিল? জি স্যার। আচ্ছা এখন কি পলিপ আছে? জি না স্যার। মেট্রিকের পয়েন্ট খারাপ হওয়ার কারণটা কি? স্যার বাবা মারা গেছিল এক মাস আগে, পরীক্ষার এক মাস আগে। পরে আমাদের হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, বাবা মারা গেলে 15 দিন বা এক মাস স্যার ই করতে হয়, অফিস করতে হয়, এই কারণে আর কি। বুঝতে পেরেছি। মা কি করেন তোমার? স্যার মা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, পরমাণু গবেষণাতে। স্যার বাবা কোথা থেকে? গবাদি পশু ইনস্টিটিউটে স্যার, চট্টগ্রাম। চট্টগ্রামে? বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান বলতে পারবা? জি স্যার বলো তো। সময় আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের করি। দেশের তো হয়ে কখনো কোনো সময় কাজ করার অভিজ্ঞতা আছে? জি স্যার। কি ধরনের কাজ করছো? স্যার আমার জানা মতে যে ওই দিন রংপুরে আগুন লাগছিল, ফায়ার সার্ভিসের সাথে কাজ করছি স্যার আগুন নিয়ন্ত্রণের কাজে। রংপুরে কি কারণে গেছিলাম? স্যার রংপুরে গেছিলাম, সোলজার ট্রেনিং একাডেমি আছে ওখানে স্যার কোর্স করতে গেছিলাম, তাছাড়া ওখানে পাশে আগুন লাগছিল রাতে 12টার দিকে, আমরা সবাই আগুন নিভাতে ফায়ার সার্ভিসকে সাহায্য করছি। কি কি শিখছো সোলজার একাডেমি থেকে? স্যার এখানে সেনাবাহিনীতে যে ইয়েগুলো আছে স্যার, নিয়ম কানুনগুলো আছে এগুলো শিখছি, তাছাড়া ওখানে কিভাবে প্রস্তুতি নেওয়া হয় এগুলো স্যার শিখছি। জি স্যার। কতদিন কোর্স করছো? স্যার এক মাস। এক মাস? জি স্যার। আমি ভালো আছি, এটা ইংলিশে ট্রান্সলেট করো তো। আই এম ফাইন। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, নাও ইউ ক্যান গো নাও। আসসালামু আলাইকুম। আসসালাম। আর তোমরা যারা সেনাবাহিনীতে প্রস্তুতি নিবা বা সেনাবাহিনীর যাদের একটু পয়েন্ট খারাপ আছে, 3 পয়েন্টের নিচে যারা সেনাবাহিনীর এমওডিসি পদে যেতে পারো, আর যাওয়ার আগে অবশ্যই বলে রাখি, আর সেনাবাহিনীতে চান্স পাওয়ার জন্য কিছু যোগ্যতা দরকার, যেমন মেডিকেলে ফিট হওয়া দরকার নিজের, আর লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার, ভাইবা পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার। তা আমাদের একাডেমি থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করি একটা ছেলের ভিতরে এই কোয়ালিটিগুলো বিল্ড আপ করে দেওয়ার জন্য, যাতে সে পরিবেশ বুঝে পরিস্থিতিটা নিজের মতো করে আর সুস্থ মস্তিষ্ককে কন্ট্রোল করে নিয়ে সুন্দর একটা পরীক্ষা দিয়ে যেন আর চান্স নিয়ে আসতে পারে বা চান্স পেতে পারে। তো যাই হোক, আমাদের ভাই ভাই যদি ভুল ত্রুটি কোনো হয়ে থাকে সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আসতে চাচ্ছ তোমরা সেনাবাহিনীতে প্রস্তুতি নেওয়ার জন্য, আমাদের একাডেমিতে আসতে পারো। আশা করি আমাদের যে প্রস্তুতির বিষয়গুলো রয়েছে এগুলো ভালোভাবে সম্পন্ন করলে তোমার সাফল্য নিশ্চিত। ধন্যবাদ।